নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নতুন ক্যারিকুলামে তোমাদের যেই গণিত বইটা প্রণীত হয়েছে সেই গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুক্রম ও ধারা, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ আরও একটি এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই এপিসোডে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের খুবই মজার এবং গুরুত্বপূর্ণ একটা টপিক, মৌলিক সংখ্যার খেলা, এই টপিকটা আমরা আলোচনা করতে চাই। খুবই ইন্টারেস্টিং একটা ছক দেওয়া আছে বইয়ে, আর তোমরা 31 পৃষ্ঠায় আসলে এটা পেয়ে যাবা, ঠিক আছে? 31 পৃষ্ঠায় তোমাদের যে গণিত বইটা আছে সেখানে তোমরা পেয়ে যাবে, এবং এখানে খুবই মজার একটা ছক দেওয়া আছে। এটা আজকে আমরা শিখে ফেলব। এই টপিকটা পাওয়ার জন্য তোমাদের দুটি মজার খেলা নামে যে ক্যাপশনটা দেখতে পাচ্ছে এখানে যেতে হবে, এবং সেখানে এক নাম্বার হচ্ছে হাত খরচ প্রাপ্তির খেলা, যেটা তোমরা নিজেরা পড়ে পড়ে বুঝে যাবা, সম্পূর্ণ রিডিং পরে একটু মনোযোগ দিয়ে পড়লে পারবা। কিন্তু দ্বিতীয় ছক যেটা মৌলিক সংখ্যার খেলা, আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা কিছুটা কমপ্লেক্সিভ। সো আজকের এই ভিডিওতে আমরা এটা সলিউশন করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে প্রশ্নটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। কমপক্ষে তিনটি মৌলিক সংখ্যা খুঁজে বের করো। দেখো, প্রশ্নটা আগে বুঝতে হবে, কমপক্ষে তিনটা মৌলিক সংখ্যা খুঁজে বের করতে হবে। শর্ত হলো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য সাধারণ বা একই হতে হবে। পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, প্রথমে বললো তিনটি মৌলিক সংখ্যা খুঁজে বের করতে, ভালো কথা, আমরা তিনটি মৌলিক সংখ্যা খুঁজে বের করব, তবে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য সাধারণ বা একই হতে হবে, সাধারণ বা একই হতে হবে, এবং শর্ত মেনে খালি ঘরগুলো পূরণ করতে হবে। যদি শর্ত মেনে তিনটি সংখ্যা না পাওয়া যায় তবে তার কারণ ব্যাখ্যা করো। আচ্ছা, এবার প্রশ্নটা আমরা বুঝে ফেলেছি, ফাইনালি আমরা ছকটাতে হাত দিব। হ্যাঁ, তো এখানে আমাদের যে শর্তটা দেওয়া আছে, আসলে পাশাপাশি তিনটি মৌলিক সংখ্যা লিখতে হবে যাদের পার্থক্য একই রকম হতে হবে, একই হতে হবে পার্থক্যটা, এবং যদি পাওয়া না যায়, একই সাধারণ পার্থক্য বিশিষ্ট তিনটা মৌলিক সংখ্যা না পাওয়া যায়, তবে সেটার কারণ নাকি যে বলছে কারণটা ব্যাখ্যা করতে। তো আমরা দেখি আগে এখানে যে ছকটা আছে সেই ছকটা একটু ভালোভাবে লক্ষ্য করি। প্রথম কলামে যেটা আছে সাধারণ পার্থক্য, সাধারণ পার্থক্যটা শুরুতে দেওয়া আছে, অর্থাৎ যে তিনটা মৌলিক সংখ্যা আমরা তিনটি ঘরে লিখব, সেই তিনটা ঘরের মধ্যে যে তিনটা সংখ্যা লিখব মৌলিক সংখ্যা, সেই তিনটি সংখ্যার সাধারণ পার্থক্য প্রথমবার হতে হবে 2, এরপরের বার হতে হবে 4, এরপরের বার হতে হবে 9, এরপরের বার হতে হবে 10, 14, 20। প্রথম দিকে মনে হতে পারে এটা খুবই কঠিন অঙ্ক হবে, আসলে যখন তোমরা একটা বা দুইটা সলিউশন করতে পারবা, আমার মনে হয় পরেগুলো তোমরা নিজে থেকে পারবা। তো প্রথমে আসো, আগে আমরা মৌলিক সংখ্যাগুলো চিনি কি না একটু সেটা চিন্তা করতে হবে। আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তো তাদের মধ্যে আছে 2, তারপর আছে তোমার 3, এরপর আছে তোমার 5, হ্যাঁ, এরপর আছে তোমার 7, তারপর যদি লিখি 8 লেখা যাবে, 8 লেখা যাবে না, কারণ 8কে 4 দুগুণা 8 ভাগ যাচ্ছে, এরপরে 9। অনেকে ভেবে থাকে যে বিজোড়গুলো হয়তো মৌলিক সংখ্যা, আসলে না, সব বিজোড় সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা না। যেমন 9, 9কে কিন্তু 3 3 9, 3 দিয়ে ভাগ যায়, সো 9টা মৌলিক সংখ্যা হবে না, 10 হবে না, 11, হ্যাঁ, এরপর আছে তোমার 13। এভাবে তোমরা অনেকগুলো মৌলিক সংখ্যা পাবা। অনেকে আবার ভুল করে, একটাকে মৌলিক সংখ্যা হিসেবে ভেবে নেই, একটা আসলে কোনো কালেই কোনোভাবে মৌলিক সংখ্যা হবে না, এটা হচ্ছে সাহায্যকারী সংখ্যা, সব সময় প্রত্যেকটা সংখ্যার সাথে বা অঙ্কের সাথে একটা কিন্তু যুক্ত থাকে অদৃশ্যভাবে। তো একটাকে আমরা মৌলিক সংখ্যা কখনোই আমরা বিবেচনা করব না। তো আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, এরপরে যদি লিখি আমরা 17 লিখতে পারি, হ্যাঁ, এরপর 19 লিখতে পারি, তারপরে তোমার 23 লেখা যায়, 21 কিন্তু আবার হবে না, কারণ 21কে 3 সাথে 21 ভাগ যায়। তাহলে মৌলিক সংখ্যা কারা? যে সকল সংখ্যাকে সেই সংখ্যা ছাড়া আর এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। এখন আমরা প্রথম ছকের প্রথম সমস্যাতে চলে আসি। প্রথমটার সাধারণ পার্থক্য দেওয়া আছে 2, এবার আমাদেরকে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা এমনভাবে বসাতে হবে যাতে পার্থক্যগুলো 2 করে আসে, সাধারণ পার্থক্য 2 করে আসে। এটা অলরেডি করে দেওয়া আছে, তারা কিন্তু প্রথম প্রবলেমটা সলভ করে দিয়েছে। প্রথমটা তারা ধরলো 3, তারপরেরটা 5, তারপরেরটা 7। দেখো, তিনটা কিন্তু মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 3 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, এবং তাদের প্রত্যেকের
পার্থক্য কিন্তু 2 করে, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কিন্তু 2 করে। দেখো 5 থেকে 3 গেলে 2, 5 থেকে 3 গেলে 2, আবার 7 থেকে 5 গেলো কিন্তু 2। তো প্রথমটা যেহেতু করে দেওয়া আছে আমরা এটাকে নিয়ে আর ভাববো না। এবার আমরা দ্বিতীয়টার দিকে চলে আসি। সাধারণ পার্থক্য দেওয়া আছে 4, একটু দেখো। এবার আমরা প্রথম সংখ্যাটা কী ধরবো? আমাদের একটু টেকনিক্যাল হতে হবে। প্রথম মৌলিক সংখ্যা হিসাবে আছে 2, তারপর আছে 3, তারপর আছে 5। তা আমরা এদের যে কোনো একটা দিয়ে চিন্তাটা শুরু করব। প্রথম যদি আমরা 2 দিয়ে চিন্তাটা শুরু করি, মনে করি এখানে 2 দিলাম, 2 দিলে সাধারণ পার্থক্য হতে হবে 4, তাহলে 2 আর 4-এ দ্বিতীয়টা হবে 6। কারণ পার্থক্য যদি আমরা 4 বানাতে যাই তাহলে 6 থেকে 2 গেলে কিন্তু 4 হয়। এরপরেরটা হতে হবে 6-এ 4-এ 10। যদি আমরা সাধারণ পার্থক্য 4 করে রাখতে চাই এবং প্রথম সংখ্যাটা যদি 2 ধরতে চাই, তখন কিন্তু পরবর্তী সংখ্যা হবে 6, তারপরেরটা হবে 10। এখন আমরা ভালো করে জানি 6টা কোনোভাবেই মৌলিক হবে না, 10টা কোনোভাবেই মৌলিক হবে না। সো আমরা 2-এর চিন্তাটা একটু বাদ দিব। এরপর আমরা যদি 3 দিয়ে চিন্তা করি, শুরুটা আমরা 3 দিয়ে লিখব, 3 দিয়ে দিলাম। এখন 3-এর সাথে 4 যোগ করলে কত দেখো? 7। 7টা কিন্তু মৌলিক সংখ্যা হচ্ছে। আবার 7 থেকে 3 গেলে পার্থক্যটা কিন্তু 4 করে হচ্ছে। এবার 7-এর সাথে যদি আবার আমরা 4 যোগ করি, 11, দেখো প্রথমটা 3, তারপরেরটা 7, তারপরেরটা 11। এখন যদি আমরা একটা থেকে একটা বিয়োগ করি, দেখো 7 থেকে 3 গেলে 4, 4, আবার 11 থেকে 7 গেলেও কিন্তু 4। তার মানে আমাদের দ্বিতীয়টার সাধারণ পার্থক্য বলছে 4 হতে হবে। তা আমরা এই সাধারণ পার্থক্য 4 রেখে তিনটা সংখ্যা কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি, প্রথমটা 3, দ্বিতীয়টা 7, তারপরেরটা 11। এবার আমরা তৃতীয় সংখ্যাটার দিকে একটু নজর দিই। তৃতীয় নাম্বার যেই সংখ্যাটা আছে সাধারণ পার্থক্য, সেটা হচ্ছে 9। এবার আমাদেরকে এমন তিনটা সংখ্যা বাছাই করতে হবে যাতে করে সাধারণ পার্থক্য 9 থাকে। এখন আমরা 2 দিয়ে শুরু করতে পারি, 2 দিয়ে শুরু করি, 2-এ এবং 9-এ 11, দ্বিতীয়টা 11 হবে যদি সাধারণ পার্থক্য 9 বজায় রাখতে হয়। এর পরের সংখ্যাটা হবে 11 এবং 9 যোগ করলে 20, ঠিক আছে? তাহলে সাধারণ পার্থক্য 9 রাখার জন্য প্রথমটা যদি আমরা 9 দিই, দ্বিতীয়টা হবে 11 থেকে 2 গেলে 9 হবে, এবং তৃতীয় সংখ্যাটা হবে 11+9=20। এখন 20 থেকে 11 গেলে 9 হবে, এখানে 9 হবে, আবার 11 থেকে 2 গেলে সেটাও 9 হবে, কিন্তু 20টা কিন্তু আমাদের মৌলিক সংখ্যা নয়। তার মানে আমাদের 2-এর চিন্তাটা বাদ দিতে হবে। যদি আমরা 3 দিয়ে চিন্তা করি, আমরা যদি এখানে 3 দিয়ে চিন্তা করি, তখন কি হবে দেখো? 3 দিয়ে যদি চিন্তা করি, 3-এর সাথে 9 যোগ করলে 12 হয়ে যাচ্ছে। তার মানে দেখো এটা কিন্তু অলরেডি প্রথমবারই মৌলিক সংখ্যার যে শর্ত সেটা কিন্তু মেনটেন করছে না, 12 কিন্তু মৌলিক সংখ্যা নয়। আর আমরা সবাই জানি শুধুমাত্র 2 ছাড়া আসলে আর কোনো মৌলিক সংখ্যা পাওয়া সম্ভব না। জোরের মধ্যে শুধুমাত্র 2 সংখ্যাটাই আছে, জোর যে সংখ্যাগুলো তার মধ্যে 2টাই শুধু মৌলিক সংখ্যা, আর কোনো মৌলিক সংখ্যা কিন্তু পৃথিবীতে নেই। 4, 6, 8, 10, 12, 16 যত জোর সংখ্যা আছে তারা কিন্তু কোনোটাই আর মৌলিক সংখ্যা হবে না, কারণ তাদের প্রত্যেককেই 2 দিয়ে ভাগ যাবে, জোর মানে 2 দিয়ে ভাগ যাবে। তো 2 দিয়ে ভাগ গেলে তার আর কখনোই মৌলিক হবে না। এই কারণে আমার মনে হয় এখানে আসলে কোনো 9 সাধারণ সংখ্যা বিশিষ্ট 3টি মৌলিক সংখ্যা পাওয়া সম্ভব নয়। যাদের সাধারণ পার্থক্য 9 হবে এরকম 3টা সংখ্যা কখনোই পাওয়া সম্ভব নয়, কারণ আমরা জানি একটা বিজোড় সংখ্যা যদি আরেকটা বিজোড় সংখ্যার সাথে যোগ করা হয় সেটা কিন্তু জোর হয়ে যাবে। যেমন 3, 3+5 যদি যোগ করো 8 হবে, ঠিক আছে? তারপর মনে করো 11+13, 2টা বিজোড় সংখ্যা যোগ করলে সবসময় জোর হবে। এখন 9-এর সাথে তুমি যেই বিজোড় সংখ্যাই দাও না কেন সেটা কিন্তু জোর সংখ্যা হয়ে যাবে। আর আমরা জানি জোর সংখ্যাকে সবসময় 2 দিয়ে ভাগ যাবে। তার মানে সাধারণ পার্থক্য 9 রেখে 3টা মৌলিক সংখ্যা পাওয়া কখনোই পসিবল না। শুধুমাত্র 2 আছে জোরের মধ্যে, শুধুমাত্র কিন্তু 2 আছে, কিন্তু 2 ছাড়া অন্য কোনো জোর পাওয়া সম্ভব না, সবগুলো বিজোড়। তো সেই বিজোড়ের সাথে যদি 9টাকে তুমি যোগ দাও, তখন ওই বিজোড় এবং 9-এর সাথে যোগ করলে সবসময় জোর হবে। তো জোর হওয়া মানে সেটার মৌলিক সংখ্যা থাকছে না। এই কারণে আমার কাছে মনে হচ্ছে 3 নাম্বার যে অঙ্কটা, হ্যাঁ 9 সাধারণ পার্থক্য বিশিষ্ট 3টে মৌলিক সংখ্যা বের করে এটা খুবই টাফ। 2 দিয়ে যখন হয় নাই তার মানে এটা আর হবে না, হলে একমাত্র 2 দিয়ে হতো, কারণ 2-এর সাথে একটা বিজোড় সংখ্যা যোগ করলে সবসময় বিজোড়ই হবে, তার মানে সেটা মৌলিক হওয়ার একটা চান্সেস থাকবে। কিন্তু এটা যেহেতু একটা বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যাগুলো বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এবং 9 যোগ করলে সবসময় জোর আসবে, তো জোরগুলো সবসময় 2 দিয়ে ভাগ যাবে। তার মানে আমাদের 3 নাম্বার সংখ্যাটার মৌলিক সংখ্যাগুলো বের করা সম্ভব না। এরপরেরটা সাধারণ পার্থক্য 10 আছে, তা আমরা 2 দিয়ে শুরু করি, 2 দিয়ে যদি শুরু করি, প্রথমে 2 দাও,
তারপর দুইয়ের সাথে 10 যোগ করলে 22 হবে, তার মানে 22টা কি হচ্ছে না, মৌলিক হচ্ছে না, তাহলে এই চিন্তাটা আমরা বাদ দিব। এরপরে আমরা 3 দিয়ে শুরু করি, আমরা এটাকে 3 দিয়ে শুরু করি, 3 দিয়ে শুরু করলে 3 এর সাথে যদি 10 যোগ করা হয় 13, তাহলে এটা হলো, এটা মৌলিক সংখ্যা আছে। 13 এর সাথে যদি আবার 10 দিয়ে যোগ করো তাহলে কত, 23। তার মানে আমাদের 10 এর সাধারণ পার্থক্য 10 রেখে তিনটা মৌলিক সংখ্যা কি কি, 3 13 23, এটা আমাদের পক্ষে পাওয়া পসিবল। তাহলে এবার এটা হয়ে গেল। এর পরেরটা দেখো, 14, সাধারণ পার্থক্য 14 হতে হবে, দেখো সাধারণ পার্থক্য 14 হতে হবে। তো আমরা প্রথম সংখ্যা কি নিতে পারি, প্রথম সংখ্যাটা 2 নেওয়া যাবে না। কেন 2 নেওয়া যাবে না, কারণ 2 এবং সাধারণ পার্থক্য 14 যদি যোগ করো, 14 আর 2 16, তার আমরা জানি 16 একটা জোড় সংখ্যা, সবসময় 2 দিয়ে ভাগ যাবে, তো আমরা 2 এর চিন্তাটা বাদ দিব। 3 দিয়ে যদি শুরু করি, 3 থেকে হতে পারে 3 এবং 14 যোগ করলে কিন্তু 17, এবার 17 এর সাথে যদি তুমি আবারও 14 যোগ করো তখন কিন্তু 31, 31, দেখো 3 মৌলিক সংখ্যা, 17 মৌলিক সংখ্যা এবং 31ও কিন্তু মৌলিক সংখ্যা। তার মানে সাধারণ পার্থক্য 14 রেখে আমরা যে তিনটা মৌলিক সংখ্যা পেতে পারি, একটা হচ্ছে 3, আরেকটা 17, আরেকটা হচ্ছে 31। এবার শেষটা দেখো, পার্থক্য রাখতে হবে 20, পার্থক্য এবার রাখতে হবে 20, তিনটা মৌলিক সংখ্যা, 2 দিয়ে হবে না, কারণ 2 এবং 20-এ কিন্তু 22 হয়ে যাচ্ছে, তো 22টা কিন্তু আবার মৌলিক হবে না। তো আমরা 3 দিয়েই শুরু করতে পারি, 3 দিয়ে শুরু করো, 3 দিয়ে না হলে 5 দেখব, 5 দিয়ে না হলে 7 দেখবো, এভাবে আমরা ট্রাই করে যাব বারবার। এখন যেহেতু 3 দিয়ে মিলে যাচ্ছে, তার মানে আমরা আর পরবর্তী সংখ্যায় যাওয়ার দরকার হচ্ছে না। তো 3 এর সাথে যদি 20 যোগ করো 23, এরপর 23-এর সাথে যদি 20 যোগ করো 43, দেখছো 3 মৌলিক সংখ্যা, 23টা মৌলিক সংখ্যা, 43 মৌলিক সংখ্যা। এভাবে তোমরা নিজেরা চিন্তা করে সাধারণ পার্থক্যটা ঠিক রেখে, একই রেখে চাইলে বিভিন্ন ধরনের মৌলিক সংখ্যা তোমরা লিখতে পারো। এবং 31 পৃষ্ঠাতে আছে, তোমরা তোমাদের পাঠ্য বইটা খুললেই 31 পৃষ্ঠাতে পেয়ে যাবা, যেটা হচ্ছে দুটি মজার খেলার ক্যাপশনে আছে। এক নাম্বারটা তোমরা নিজেরাই পারবা, 2 নাম্বারটা আমি সলভ করে দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করবে, এবং সর্বোপরি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পার্মানেন্টলি আমাদের সাথে থেকে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলকে অসংখ্য ধন্যবাদ।